नमस्कार बंधुरा रमार हेसेले अपन सकल के स्वागत हमें अपन के आज के बनिए देखा डिम टोस्ट बनाबे यहाँ सकाले जल खबर एवं बिकाले टिफिन हिसाब से भीषण भलो जाए बनानों समय सब किछु बोले दीची बनिए निची बोले बोले दीची कि करते हबे सेटा देखे नीन बच्चारा भीषण भलो खाबे। प्रथम आमी कड़ा एक बसा कड़ा बसिए हमें आगे गरम होते दीब कड़ाटा के तारपर आमी देखिए दीची की नीते हबे बेशी किछु दरकार नहीं एकदम शर्टकाटे आमी बनिए देखाबो। आमी 6 पिस ब्राउन पावरोटी नियेछि 3 खाना डिम नियेछि एकटु गोटा गोलमरिच और बीट नून आमी डिमटा फाटिए निच्छि डिमटा फाटिए फेटिए निब। आपनारा इच्छा होले 4 खानाओ निते पारेन ब्राउन पावरोटिर जायगाय सादा पावरोटिओ करते पारेन इच्छा। एर मध्ये आपनारा पेंयाज कुচিও दीते पारेन लंका कुची पेंयाज कुची दिए करते पारेन। आमी एकदम सिम्पल आमी कड़ाटा गरम हो गेछे एखाने आमी तेल सादा तेल दिए दिच्छि सादा तेल दिए करब। एखन एर मध्ये आमी आन्ताज मतन बीट नून दिए दिच्छि बीट नून दिए एटाके आमी फेटिए निब ভালো করে ফেটিয়ে। আপনারা হয়তো ভাবতে পারেন এটা তো সকলেই পারে কিন্তু যারা নতুন রান্না করছে তাদের জন্য আমি এটা করছি সুবিধা হবে। এখন আমি গোলমরিচগুলো একটু গুঁড়ো করে নেব একদম গুঁড়ো করব না আধা ভাঙা করে নেব কারণ বাচ্চারা খেলে এটা ঝাল লাগবে গুঁড়ো করে দিলে সেই জন্য আমি আধা ভাঙা করে নিচ্ছি। একটু বানিয়ে দেখুন বাচ্চাদেরকে দিয়ে দেখুন ভীষণ ভালো খাবে ওরা। আমি গোলমরিচ গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আধা ভাঙা করে দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিব একদম প্লেন ভাবে মিশাতে হবে মিশিয়ে নিয়ে তারপর আমি এক পিস করে ব্রেডগুলোর মধ্যে দেব দিয়ে তেলে দিয়ে ভালো করে লাল করে ভেজে তেলটা গরম হয়ে গেছে আমার কিছুই দরকার নেই শুধু প্লেন এই ডিমের মধ্যে চুবিয়ে দিব দিয়ে পিস করে আমি এটা ভেজে নেব। আমি একসাথে দুখানা একবার ভেজে দেখাচ্ছি আপনাদেরকে একটু লাল লাল করেই ভাজতে হবে দেখতেও ভালো লাগবে খেতেও সুন্দর স্বাদ আসবে। একটু উল্টে দিতে হবে উল্টিয়ে দিয়ে একটু চেপে দিতে হবে চেপে দিয়ে ভালো করে চেপে দিয়ে এটাকে একটু সরিয়ে নিয়ে আরেক পিস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চাইলে ডিম দিতে পারেন আর একটা বেশি আমি 3 খানা দিয়েছি এটা ইচ্ছা অনুযায়ী দেওয়া যায়। এটা ভেজে ভাজা হয়ে গেলে একটু চেপে চেপেই ভাজব লোকে একটু লাল করে নিতে হবে আর একটু উল্টে দিব উল্টে পাল্টে ভালো করে একটুখানি ভেজে নিতে হয়। আপনারা দিয়ে দেখুন বাচ্চাদেরকে ভীষণ ভালো খাবে ওরা। আমি একদম সহজ উপায়ে বানিয়েছি কোনো মশলা কিচ্ছু দেইনি প্লেন করে চটপট হয়ে যাবে তাড়াতাড়ি করার জন্য আমি এইভাবে বানিয়েছি। পাল্টে দিচ্ছি ভালো করে চেপে চেপে একটুখানি আমার এটা হয়ে আসছে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আর এক পিস দিয়ে দেবো এবার আমি একটা ভেজে দেখাচ্ছি এটাও ভেজে নিয়ে পিটো পিট করে ভেজে নিতে হবে চাপা দিলে চাপ দিয়ে দিয়ে করলে লাল হয়ে যাবে তো এটাও হয়ে আসছে। এটা হওয়ার পরে আমি বাকিগুলো ভেজে নেব এক এক করে হয়ে গেছে এটা এটাকে আমি তুলে নিচ্ছি আচ্ছা আমি বাকিগুলো ভেজে নিচ্ছি করে আমার ডিম ফ্রুস রেডি। এইভাবে দিন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে খান সবাইকে দিন
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। দেখুন আমার মেয়ে খেয়ে দেখছে, ওর কাছে এটা প্রিয় খাবার, ভীষণই ভালো, সেই জন্য আমি শেয়ার করলাম, আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে খাওয়ান।